জোহার নমস্কার বন্ধুগণ খোবে ফুসছে কুর্মী সমাজ হ্যাঁ বন্ধুগণ ক্ষোভে কুর্মী সমাজ তার কারণ কি না কুর্মী জনজাতি নিয়ে বিতর্কিত মন্তব্য জনজাতি নিয়ে বিতর্কিত মন্তব্য করায় এবার কিন্তু ক্ষোভে ফুসছে কুর্মী সমাজ তো বন্ধুগণ পুরা বিষয়টা কি না আমরা দেখি যে সাতাইশে সেপ্টেম্বর লিস্টেড আদিবাসীদের একটা যে সংগঠন সেই সংগঠনের ডাকে কিন্তু কিন্তু কলকাতার যে সিআরআই সিআরআই দপ্তর দপ্তর সেই ঘেরাও করা হয় সিআরআই দপ্তর যখন ঘেরাও করা হয় তো ঘেরাওয়ার মূল কি কারণ ছিল না এই কুর্মী জনজাতিকে যে শিডিউল ড্রাইভ বা এসটি তালিকাভুক্ত করা যাবেক নাই এইটার কারণেই মূলত যে সিআরআই দপ্তর বা এই লক্ষ্য টাকা সামনে রেখে অর্থাৎ কুর্মী রেখে এস টি ভুক্ত করা যাবে না এই বিষয়টাকে সামনে রেখে মূলত সিআরআই দপ্তরটা ঘেরাও করা হয়েছিল বেশ কিছু লিস্টেড আদিবাসী সংগঠনের ডাকে তো বিষয়টা যদি এতটার মধ্যে সীমাবদ্ধ রইত তাইলে হয়তো আজকে এত কিছু পাড়াই চাড়াই কোনো কিছু হইতো না না বিষয়টা কি আমরা দেখি যে সিআরআই দপ্তর ঘেরাও করে সে স্বাভাবিক ব্যাপার যে যে কোনো একটা সংগঠন আছে তাদের যে নিজস্ব দাবি দাবা তারা সামনে রাখতে পারে রাখুক এটি যেকোনো সংগঠনের ভারতীয় সংবিধানে যে এতটা স্বাধীনতা আছে যে যে কোনো সংগঠন কিন্তু কি তাদের যে দাবি সেই দাবি তারা রাখতে পারে তো ঠিক বন্ধুগণ আমরা দেখি সেরকম এই সংগঠনটাইও কিন্তু যার হাত ধরে সি আর আই হয়েছিল ঘেরাও পর্যন্ত বিষয়টা পুরো ঠিকঠাক ছিল কিন্তু কি দেখা যায় যে এই যে সিআরআই দপ্তর ঘেরাও সিআরআই দপ্তর ঘেরাওয়ের সময় প্রকাশ্য মঞ্চ থেকে অর্থাৎ সিআরআই দপ্তরের বাইরে যে একটা মঞ্চ করা হয়েছিল সেখান থেকে বেশ কিছু এই লিস্টেড আদিবাসী সংগঠনের বেশ কিছু নেতৃবৃন্দরা তারা কি করেছে না কুর্মি জনজাতি নিয়ে যে কুরুচিকর মন্তব্য সেই কুরুচিকর মন্তব্য করে বসে কেউ কেউ কুর্মি জনজাতিকে জানুয়ার পর্যন্ত মানে ভাবুন যে একটা জাতিকে একটা জাতিকে যাদের এই ছোটনাগপুর তথা জঙ্গল মহলে সর্ববৃহৎ একটা জনগোষ্ঠী সেই জনগোষ্ঠীটাকে জানুয়ার বলে সম্বোধনা করে সম্বোধন করে শুধুমাত্র তাই লয় এছাড়াও বিভিন্ন নেতৃবৃন্দ ছাড়াও কুর্মী জাতি নিয়ে কিন্তু বিভিন্ন যে অপশব্দ সেই অপশব্দ ব্যবহার করেন এই মঞ্চ থেকে কিন্তু দেখা যায় বেশ কিছু লিস্টের আদিবাসী সংগঠনের নেতা নেতারা শুধুমাত্র তাই লয় বন্ধুগণ এই যে কুর্মী জনজাতি নিয়ে যেমন একটা বিতর্কিত মন্তব্য করেছেন ওনারা শুধুমাত্র তাই নয় কুর্মী জাতির যে সমস্ত মহান স্বাধীনতা সংগ্রামীরে ছিলেন চানকু মাহাতো রঘুনাথ মাহাতো এই সমস্ত মহান স্বাধীনতা সংগ্রামীদের নাম করেও কিন্তু তারা যে অপশব্দ বা বিতর্কিত মন্তব্য কিন্তু করে বসেন এবং এই চানকু মাহাতো রঘুনাথ মাহাতো এই যে যারা এই ধরনের যারা মহান স্বাধীনতা সংগ্রামীরে ছিলেন তাদেরকে কাল্পনিক বলে তাদেরকে কি করে কাল্পনিক বলে এবং প্রকাশ্যে মঞ্চে বলা হয় আর এই ঘটনাটা মানে এই ভাষণটা যে সমস্ত নেতৃবৃন্দরা দেয় প্রকাশ্যে মঞ্চে হয়েছিল হাজার হাজার মানুষের সামনে যার পরে কিন্তু এটা সোশ্যাল মিডিয়াতে ব্যাপারটা ভাইরাল হয় বিভিন্ন মানুষের কাছে পৌঁছায় ইয়ার পরে বন্ধুগণ কিন্তু আমরা দেখি যে কুর্মী জাতির মানুষেরা কিন্তু লড়ে চড়ে বসেছে আর তারই প্রমাণ কিন্তু পাওয়া গেল গতকাল গতকাল আমরা দেখি যে আদিবাসী কুর্মী সমাজের নেতা অজিত প্রসাদ মাহাতো কুর্মী জনজাতি নিয়ে এই ধরনের বিতর্কিত মন্তব্য করার প্রতিবাদে কুর্মী সমাজের যে সমস্ত জাতির কুর্মী যে সমস্ত মহান স্বাধীনতা সংগ্রামের ছিলেন তাদের যে কাল্পনিক বা নানাভাবে বিতর্কিত মন্তব্য করার প্রতিবাদে উনি কিন্তু পোকাইসে যে ফেসবুক পেজ সেই ফেসবুক পেজ থেকে লাইভ আছেন এবং বিভিন্ন থানায় এই সমস্ত নেতৃবৃন্দদের যে এফআইআর সেই এফআইআর করার দাবি জানান কারণ যেহেতু বন্ধুগণ কিন্তু প্রতিটা সংগঠনকেই স্বাধীনতা দিয়েছে তারা তাদের নিজস্ব দাবি দাবা জানাতেই পারে কিন্তু দাবি দাবা জানাতে যাই কারো ব্যক্তিগত উদ্দেশ্য বা কোনো জাতিকে সরাসরি এই ধরনের অপসবদ বা কুরুচিকর বা কাউকে জানোয়ার বলে সম্বোধন করা এটা কিন্তু এইটা বলার কিন্তু অধিকার কিন্তু ভারতীয় সংবিধান দেয় নাই এটা পুরোপুরিভাবে অনুচিত এটা পুরোপুরিভাবে বেআইনি আর তাই আমরা দেখি যে কুর্মী সমাজের যে সমস্ত নেতৃবৃন্দরা রয়েছেন শুধুমাত্র কুর্মী সমাজের নেতৃবৃন্দরাই নয় কুর্মী সমাজের যারা সাধারণ পাবলিক রয়েছেন যারা আম পাবলিক রয়েছেন তারাও কিন্তু ফেসবুক থেকে সোশ্যাল মিডিয়ায় কিন্তু এই বিষয়টাকে কিন্তু জোরদারভাবে তুলে ধরেছেন আমরা দেখি কুর্মী সমাজের নেতা সঞ্জয় মাহাতো উনিও কিন্তু ওনার যে ফেসবুক পেজ সেই ফেসবুক পেজে কিন্তু এই ধরনের কুরুচিক মন্তব্য কুরুচিকর যারা মন্তব্য করেছেন তার প্রতিবাদে তীব্র প্রতিবাদ এবং থানা এফআইআর পর্যন্ত করেছেন আর গতকাল বন্ধুগণ ফেসবুক লাইভ থেকে সরাসরি কিন্তু আদিবাসী কুর্মী সমাজের মূল খুঁটি মূল মান্তা অজিত প্রসাদ মাহাতো উনিও কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছেন যেভাবে জাতিগত যেভাবে একটা জাতিকে অসম্মান যেভাবে একটা জাতির যে দাবি সেই দাবিটাকে নিয়ে ছিনিমিনি খেলার যে চেষ্টা বা যেভাবে জাতিমূলক জাতির জাতিতে জাতিতে যে যে দাঙ্গা লাগানোর একটা উস্কানি হচ্ছে তার বিরুদ্ধে কিন্তু তার বিরুদ্ধে কিন্তু তীব্র প্রতিবাদ জানিয়েছে কুর্মী সমাজের নেতা অজিত প্রসাদ মাহাতো সহ অন্যান্য নেতৃবৃন্দরা উনি কি বলেছেন কালকে তার লিংক নিচের ডেসক্রিপশন বক্সে দিয়া রইল তো অবশ্যই বন্ধুগণ তোমরা কিন্তু ডেসক্রিপশন বক্স থেকে কিন্তু ফেসবুক পেজে যাই অজিত প্রসাদ মাহাতের যে ফেসবুক পেজ আছে সেখানে যাই কিন্তু কিন্তু তোমরা সকলে একবার দেখে নিতে পারো উনি কি বার্তা দিয়েছেন কুর্মী জনজাতির উদ্দেশ্যে তো বন্ধুগণ আমার যেটা ব্যক্তিগত মতামত প্রতিটা সংগঠনেরই নিজস্ব স্বাধীনতা আছে তারা নিজস্ব দাবি দাবা জানাতেই পারে সেটা কিন্তু ভারতীয় সংবিধান ভারতবর্ষ একটা লোকতান্ত্রিক দেশ সেই লোক দেশ লোকতান্ত্রিক দেশে কিন্তু প্রতিটা কিন্তু নিজস্ব একটা স্বাধীনতা আছে এটা অস্বীকার করার কিছু নাই তাই বিভিন্ন সংগঠন বিভিন্ন সময় তাদের দাবি দেওয়া জানাই আছে কিন্তু এই দাবি জানাতে যাইয়ে যে কোনো জাতির বিরুদ্ধে বা সেই জাতির যারা মহান স্বাধীনতা সংগ্রামীরা আছেন তাদেরকে যে কাল্পনিক বলা এটা কিন্তু আমার মতে একেবারে উচিত নয় একেবারে উচিত নয় কারণ এটা শুধুমাত্র একটা একটা যে জাতিকে আঘাত আঘাত নয় সম্প্রদায়কে করা এটা সেই সম্প্রদায়ের সাথে যারা জড়িত মহান স্বাধীনতা সংগ্রামীরা রয়েছেন তাদেরও অপমান করা কারণ যে সমস্ত মহান স্বাধীনতা সংগ্রামীরা শুধুমাত্র উড়ুমি জনজাতির উদ্দেশ্যে কিন্তু তারা দেশের স্বাধীনতা সংগ্রামটা চালাই বা লড়াই করে নাই তারা লড়াই করেছিল কিন্তু সমস্ত মানভূম ছোটনাগপুরে যে সমস্ত স্বাধীনতা সংগ্রামীরা ছিল তারা লড়াই করেছিল কিন্তু সমগ্র এলাকার মানুষের স্বার্থে শুধুমাত্র যে কুর্মী জাতি নয় কুর্মী জাতির আশেপাশে যে সমস্ত জাতি জনজাতিরা ছিল সেই জাতি জনজাতিরও কিন্তু স্বাধীনতার জন্যে কিন্তু এই সমস্ত মহান স্বাধীনতা সংগ্রামীরা নিজেদের জীবন বা প্রাণ বিসর্জন দিয়েছিলেন তাই তাদেরকে যে অপমান করা তাদেরকে মিথ্যা বা তাদেরকে কাল্পনিক বলা সেটা কিন্তু কোনোদিনই উচিত নয় স্বাভাবিক ব্যাপার কারণ এটা কুর্মী জাতির যে ভাবাবেগ সেই ভাবাবেগে যেমন আঘা আঘাত লাগিয়েছে শুধুমাত্র কুর্মি জাতি লয় যারা এই সমস্ত মহান স্বাধীনতা সংগ্রামীদের ফলো করে তাদেরও এটা আঘাত লাগার ব্যাপার কারণ আমি কাউকে মানতে পারি আবার কাউকে মানতে পারি সেটা আমার ব্যক্তিগত ব্যাপার তাও বলে আমি আমি যাকে মানি তাকে চিরন্তন সত্য বলবো আর যে বিষয়টা আমি মানি নাই সেটাকে আমরা পুরাপুরি মিথ্যা বা অপপ্রচার বলে চালাইন দিব এটি কিন্তু কোনোদিনও হইতে পারে নাই আমার মানার আমি মানবো তা বলে আমি পাশের যারা পাশের যে সমস্ত পাশের মানুষটা যাদেরকে শ্রদ্ধা করে পাশের মানুষটা যাদের যার পূজা করে আমরা নিশ্চয় তার অপমান করার অধিকার কিন্তু আমাদের নাই তার তাকে অপমান করার কিন্তু অধিকার আমাদের নাই তাই বন্ধুগণ এই ধরনের যে জাতি বিদ্বেষী মূলক যে ব্যবহার সে ব্যবহার থেকে আমি সমস্ত সংগঠনকেই বলবো যে তারা যাতে এই ধরনের ব্যবহার থেকে দূরে থাকে এবং আগামী দিনে বা ভবিষ্যতে এই ধরনের ঘটনা যাতে না ঘটে সেই ধরনের যে প্রয়োজনীয় যে ব্যবস্থা সেই প্রয়োজনীয় ব্যবস্থা যাতে গ্রহণ করা হয় তো এই ছিল বন্ধুগণ আজকের ভিডিওর আলোচনার মূল বিষয় তো চলো সকলকে জোহার নমস্কার জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই সমাপ্ত করছি